প্রতিচ্ছন্ন স্পেশালে শুধু ইটালিতে বন্ধ করা হয়নি বন্ধ করা হয়েছে ইউরোপের অনেক দেশেই তার মধ্যে জার্মানি স্পেইন আর হল্যান্ড এই তিনটা বড় দেশে প্রতিচ্ছন্ন স্পেশালি স্পেশাল প্রোটেকশানকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধু কিছুমাত্র স্পেসিফিক কিছু প্রবলেমের জন্য এই প্রতিচ্ছন্ন স্পেশালে বা স্পেশাল প্রোটেকশান অ্যাপ্লাই করা যাবে ইটালিতে ইটালিয়ান বর্তমান সরকার মেলোনির নতুন যে অধ্যাদেশ বের হয়েছে নতুন যেই প্রতিচ্ছন্ন স্পেশালে মডিফাই করা হয়েছে সেটাকে ভিত্তি করে যারা সমুদ্র পথে লিবিয়া থেকে লিবিয়া তুর্কি তুনিজিয়া মরক্কো থেকে যারা ইতালিতে আসছে তারা এখনও বলে যাচ্ছেন যে ইতালিতে গেলেই প্রতিচ্ছন্ন স্পেশালে অ্যাপ্লাই করা যাবে সেই জন্য অনেক বাংলাদেশেও ইতালিতে লিবিয়া থেকে আসছেন এবং তারা মনে করেন যে ইতালিতে আসার পরেই তারা প্রতিচ্ছন্ন স্পেশালে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সম্পূর্ণই ভুল ভুলশন স্পেশালের দুই তিনটা স্পেশাল সমস্যা ছাড়া স্পেশাল অ্যাপ্লাই করা যাবে না তাই এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনে শুনে তারপরে ইটালি এসে প্রতিকশন স্পেশালের জন্য আবেদন পুলিশ স্টেশনে গিয়ে করবেন তবে তার থেকেও বড় কথা হচ্ছে কিছু জানতে হলে অনলাইনে বা আপনাদের পরিচিত কেউ কোনো অ্যাডভোকেট থাকে তাদের সাথে আলাপ করেন তাতে আপনাদের লাভ হবে কারণ ইটালিকে ইটালিতে আপনাদের আনার জন্য বিভিন্ন মানুষ ইটালি সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছে যেগুলি শুনে আপনারা আসছেন আসার পরে আপনারা কোনো কুল কিনারা পাচ্ছেন না ধন্যবাদ